আহি পালো হিরম্বা বাথ মন্দির। ইয়ার ভিতর কি আছে আপনার সকল দেখাম, কেবল আপনার ভিডিওটা চাই থাকব শেষলৈ। আর ইয়ার মানে কি বছর হল, মানে কি কি খরচ হল সকল আপনার দেখাম। ইমান ধুনিয়া একটা পরিবেশ, আপনার আচরিত হয়ে যাব। ইয়ার যে পরিবেশ আপনার দেখাম না, আপনার হয়তো আচরিত হব। আহ ভিতর যা আপনার সকল দেখাইছো। যেহেতু আহিলো প্রথমতে আমি সেবা এটা কাঢ়ি লোক, বাকি আপনার দেখাইছো। আর ভিতর পরিবেশটো এনেকা মজা লাগিছে নয় কি কম। ওয়াও কি ধুনিয়া এটা পরিবেশ, নিরল নিঃশব্দ। আর বড় সমাজে এটা এনেকে মানে যেনেকা আমি অসমীয়াবিলাকে পুঁথি পড়ো, তেওঁলোকেও এনেকে পাঠ করে আছে এটা ভিতর। মানুহ কেনেকুৱা লাগছে আর আহি কেনেকুৱা লাগছে? একদম খুবই ভাল, বহুত ভাল জায়গা। মানুহ চানুহ বহুত হয়, মানে জায়গাটাও ঠান্ডা পরিবেশ আর বহুত ভাল লাগে, মানুষ চানুহ বহুত থাকে। আহক আপনার একবার পরিবেশটা বেলেগ দিন হলে পরিবেশটা খুব ভাল নয় জানো নয়নদা? ইয়ার পরিবেশটা খুব ভাল আর মানুষ পরিবেশটা বহুত ভাল আর মানুষ সমাগম বহুত ইয়াতে আহিবতো ভাল লাগছে না। বাকি যি নক মানুহ মানে মানুহ বহুত আর কিছু আমি এনেকে ব্লগ বনাব গেলে কিছু দুই এজনে মানুষ থাকে, মানুষ প্রায় দেখা নাপাব। কিন্তু ইয়াত তাৰমানে মানুষ পুরো ভরি আছে। আর ঠাইখান কি হল? হেরাম্বা ন, হেরাম্বা হয়। আপনার দেখা পাইছে বড় মানুষ যেখানে শহীদ হয়েছিল তার মন্দির কারণে এনেক থ দিছে। আর ইয়াত আমি যেহেতু বড় ভাষা নাজানো কব, তথাপি ইয়াত তাৰমানে অসমীয়াত লিখাই দিছি, মই অসমীয়াটো দেখাই দিছো। ইয়াত লিখি দিছে তাৰমানে আৰু পুনৰ জন্ম হওক বুলি। মানে কথা কৈ দিওঁ যে এইটো বাথ মন্দিৰ হয়, কিন্তু ইয়াত তাৰমানে জাতিলৈ কোনো কথা নাই। আমাৰ অসমীয়াও বহুত আহিছে, অসমীয়া মানুহেও পূজা কৰিব পাৰে, আপোনাৰ বড়ো মানুহেও কৰি আছে, সকলো আহিব পাৰে। ইয়াত কোনো কথা নাই, যিহেতু আমাৰ অসমীয়াৰ পূজা চলে যেনেকৈ সি মানে বড়ো মানে সমাজৰ যিখিনি নিয়ম মানে ইয়াত কৰে আমাৰ অসমীয়াৰো কৰে। মানে যিটো পৰিৱেশ ইয়াত আছে নহয় আপোনালোকে বেলেগত নাপাব, ধুনীয়া এটা পৰিৱেশ। আপোনালোকে আহক একবাৰ চাওক ইয়াত কি আছে কি নাই, সকলো আপোনালোকে দেখা পাব আহিলে। যিহেতু কৈ থাকিলে বা মোৰ ভিডিঅ'টো চালে আপোনালোকে বুজি নাপাব, আহিলে আপোনালোকে গম পাব। আমার আজির এই অনুষ্ঠান তথা হিরিম্বা মন্দির তরফের তেখেতক আমি আদরিছ ধন্যবাদ। আরে তেখেতর মনের যে কথা এয়া আমার তেখেতে শুনাব। আমার আজির এই প্রার্থনার লগত সংগতি রাখি তেওর মনত জাগি উঠা ভক্তির নিশ্চয় রখেরে ভরা কিছু কথা আমাকে শুনাব। মানে মই ভবাই নাছো হিরম্বা বাথ মন্দিরত আহি যে মই ইমানখানি সন্মান পাম, আচরিত। মানে মই বহুত ভাল লাগিছে, মানে বহুত আর কি কম। মানে মই ভিডিও বনাই থাকোতে কমিটির দাদা এজনে মোক দেখা পালা, দেখা পাই মোক সুধিলে তুমি কি করেছা। তেতিয়া লগে লগে কলো দাদা মোর একটা সৰু সুৰা ইউটিউব চ্যানেল আছে, একটা পেজ আছে, তাত মই ভিডিওবিলাক আপলোড করো, ইয়াত কি আছে কি নাই সকলো মই রাইজক দেখাম ভিডিও করে। তেতিয়া মোক লগে লগে দাদাজনে মাতি আনিলে আর বহিব দিলে, বহি মোক গলত এনেকৈ এখন গামোচা দিলে আর মোক দুই এহাৰ কব দিলে। তেতিয়া মই আচরিত হয়ে গেলো, মই তো আগে পিছে কতো এনেকে কই পোৱা না, আজি ফার্স্ট টাইম। যিয়ে নহওক মোক বহুত ভাল লাগিছে ইমানখানি সন্মান দিয়াৰ বাবে। আর মই হিরম্বা বাথ মন্দিরের সকলো কর্মকর্তালয় সদস্য সকললৈ মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করলো। বহুত বহুত কমিটি বিভাগৰ আপুনি কি বিভাগত আছে? মই এনে প্রচার বিভাগত আছো, আমাৰ প্রচার তথা আচাৰি বুলি কয়, হয় হয় মুখ্য আচাৰি দায়িত্বত আছো। মানে এই মন্দিরটো কিমান বছৰ হ'ল এতিয়া?
কিমান বছর মানে এই মন্দির এই আকৃতি আমার 2013 সনের পর আরম্ভ করি, 2019 সনত আমার কুবোধ বোধন হয়। ইয়ার আগে এই মন্দিরের প্রথম যেটু আপনার প্রারম্ভিক কামকাজ আছে যেটু 1972 সন আছে, 1972 সনত এই দেশের তাম যেটা ফোন মানে জঙ্গল আছে তেতিয়া এটা জুপুরি ঘুরে দিই বাথৌ মিশন সংঘ বলে আমার এই অঞ্চলের ধর্মপ্রাণ রাইজে সমাজের কারণে এই অংশটি রাখি তেওঁলোকে প্রারম্ভিক কামকাজ করেছিল। ইয়ার পিছত আপনার প্রায় 85-86 মানৰ পৰা ইয়াতে আমাৰ বাথৌ মিশন সংঘৰ জৰিয়তে ধৰ্মীয় তথা সাংস্কৃতিক বা সমাজৰ কিছুমান কাম কাজ ধৰক বিহু বা তেনেকৈ কি সৰু সুৰা উৎসৱ ইয়াতে কৰা হৈছিলে। আহি আহি আপোনাৰ 2013 চনত যেতিয়া আমাৰ এই তেতিয়া অবিভক্ত দৰং জিলাত বাথৌ মহাসভাত বছৰীয়া সভা আমাৰ ইয়াত অনুষ্ঠিত হৈছিলে। সেই অনুষ্ঠিত হোৱাৰ এই অনুষ্ঠানটোৰ পিছতে সেই সময়ত আমাৰ গিয়াম শ্রীযুত নিমশ ডিমারী সভাপতি আর প্রয়াত যোগেশ্বর বসুমতারী সম্পাদক আসে লই আমার মন্দির নির্মাণ এই নির্মাণ কমিটি এটা গঠন করা হয়েছিল 2013 সন 2013 এই নির্মাণ কমিটি আপনার নির্মাণ করে সকলো আমার এলাকার রাইজের বিটিসি প্রশাসন তথা আমার ব্লক ডেভেলপমেন্টর পর ডেভেলপমেন্টর ফান্ড সুর সুরা ব্যবসায়ী সমাজের সকলো ধর্মপ্রাণ আমার সাহায্য আমি এটা লওয়া নাই আর এটা সকলে তাহলে মিলি পেলে করা হয়েছে রাইজের সহায় সহযোগিতাতে আর বহুখিনি সমাজের ধর্মপ্রাণ রাইজে আমার সহায় সহযোগ করে আছে আহে তেওঁলোকে আর বিশেষভাবে আমি ইয়াত মানে প্রাকৃতিক সৌন্দর্যতা লগতে যেটু শান্তি সম্প্রীতি ইয়াত বিশেষভাবে আমি গুরুত্ব দিই আমি ইয়াত কাম করে থাকো আমার মঙ্গলবীরিয়া বিশেষ প্রার্থনা অনুষ্ঠান এই থাকে লগতে বছরত আমার পাঁচটা আমার পালনীয় উৎসব থাকে ইয়ার বাদেও ধর্মীয় কমিটির যে বছরীয় সভা লগতে আমার বহাগ মাহত আমার দরং তথা এই এলাকাত ওদালগুড়ি এলাকাত এই যে আমার কি আসলে দেউল এই দেউলটোর যে প্রকোপ এই অতিকৈ ঘনিষ্ঠ বেশি ঘন হওয়ার কারণে আমার বিষয়বীয়সকলে আলোচনা করি ইয়াতে আমি তিনদিনিয়াকৈ মেলা পাতো বহাগত 3-4-5 যাতে খণ্ড খণ্ড বা গাঁৱে ভূঁয়ে ততে ততে সেই মেলাবিলাক নহয় বিশৃঙ্খল নহয় এটা অনুষ্ঠানতে যাতে হয় এই যিটো মেলামুখী আমার প্রয়োজনীয়তা এই বস্তু যাতে ইয়াতে মানে আমি সম্পূর্ণ করব পাৰো ইয়ার ধারণারে আমি আজি দহ বছর পার হয়ে গেছে এই অনুষ্ঠান আর ইয়ার বাদেও আমার সাহিত্য গোষ্ঠী তথা অন্যান্য স্কুল কলেজের জন্মদিন কিছু ধর বিবাহবার্ষিকী ইয়াতে কিছুকে নিজাক মানে ভগবানের নাম লয় ইয়াতে মানে সম্পন্ন করে ইয়ার বাদেও আপনার সদূর গুহীর এই নতুনক যে গাড়ি গুড়া কিনে পূজা পাতাল করে খুব আরম্ভ করে মানে আগে বেশি প্রচার হওয়া নাছে তো কিছু পরিমাণে গাঁও এলাকাতো গাঁও এলাকা হিসাবে প্রচার তেনেকে বহুত নাছিলে এটা লাই লাই মানে উন্নত হয়ে যাচ্ছে প্রচার হয়ে যাচ্ছে এটা বিভিন্ন ধরনের মানুষ আহা কষ্ট ইয়ার স্ট্রং লাগবে নয় যেটা আমি পারাত লৈকে প্রচেষ্টা এটা করে আছো ব্যক্তিগত নিজের কাম কাজ করে হলেও এটা ধরো আমি আজি দিনটো দি আছো আমার ইয়ার 7 বজাৰ পৰা সন্ধিয়া 7 বজালৈকে থকা মানুহ 4 জন থাকে তেওঁলোকে বহু কষ্ট কৰে ৰাইজে কিবা অলপ দিয়ে সেইবিলাককে তেওঁলোকে আশা কৰি ভগৱানৰ নামতে তেওঁলোকে ইয়াত থাকে ঠিক তেনেকৈ আমিও পাৰাতলৈকে আমাৰ যিবিলাক যাত্ৰী হয় বা যিবিলাক এইবিলাক ঠাইত আহি ভাল পায় তেওঁলোকক পাৰাতলৈকে আমি শুশ্ৰূষা কৰিব যত্ন কৰিছোঁ আমাক লাগে বহুখিনি এতিয়া কৰণীয় আমাৰ আছে ধৰক ভালকৈ জিৰণি কথা ভালকৈ ধৰক মানে দূৰৰ পৰা আহিব তেতিয়া খোৱা লোৱা কৰি খন্তেক সময় জিৰণি লৈ যাব বা দূৰৰ পৰা আহি ইয়াত এক ৰাতি থাকি যাব সেই সুবিধাটো আমি দিব পৰা নাই ভাড়া এটা লাগে আৰু এনেকৈ লাগে আমি ইতিমধ্যে অৱশ্যে আমাৰ অসমতে আহি যোৱা অন্যান্য ঠাইত ঘূৰি ফুৰা আপোনাৰ আমেৰিকান তাৰপিছত আপোনাৰ ব্ৰাজিলিয়ান তাৰপিছত আপোনাৰ নেপাল ভূটান এইবিলাকৰ যাত্ৰী আমি বহুখিনি পাব পাৰিছোঁ অসমৰ অৱশ্যে বহুখিনি ঠাইৰ সমাজ আমাৰ আমাৰ লগত আহিছে এতিয়া গুৱাহাটী IIT-ৰ দল এটা তেওঁলোকে প্ৰতি বছৰে চাইকেল লৈ আহে তেওঁলোকে চাইকেল লৈ তেওঁলোকে আহে এনেকৈ কিছুমান হেৰি ঠাইবিলাক তেওঁলোকে চাই যায় কিন্তু তেওঁলোকক আমি ভাল ধৰক সুবিধা দিব পৰা নাই কাৰণ ভিতৰীয়া ঠাই আৰু দেশত এইবিলাক উন্নত হ'বৰ কাৰণে ভালেখিনি টকা পইচাৰ প্ৰয়োজন আমি চেষ্টা এটা কৰি আছোঁ আৰু ৰাইজে এনেকৈ সদায় সহযোগ কৰি থাকিলে আমাৰ আমি নিশ্চয় আগুৱাই যাব পাৰিম লগতে আমি চৰকাৰী পক্ষই যদি সকলো ৰাইজৰ ভাল ঠাই বুলি যদি গণ্য কৰে আৰু তেওঁলোকে যদি তেওঁলোকৰ হাতত থকা কিবা অনুদান যদি আমাক মানে মানে সহজতে সহজলভ্য কৰি দিয়ে তেতিয়াহ'লে আমি ৰাইজৰ কাৰণে কিবা এটা কৰিব পাৰোঁ এতিয়া এই ঠাইখন আপোনালোকৰ সঠিককৈ কি নাম বুলি কয় এইখিনি আচলতে ৰেভিনিউ হিচাপে চিনাকণ চিনাকণ আমাৰ এই ৰেভিনিউ এই ঠাইখনৰ জৰিয়তে আমাৰ 27খন গাঁৱত ৰাইজে এই মন্দিৰৰ দায়িত্বত আছে লগতে 27খন লগতে আমি দৰং আৰু ওদালগুৰি ঠিক সীমনাত আছোঁ দৰং জিলাৰ পৰা আমাৰ সমাজ আছে তেওঁলোকে আমাক সহযোগ কৰে লগতে আমাৰ বাথৌ ধৰ্মীয় যিটো সমাজ ইয়াত ইতিমধ্যে আমাৰ ওদালগুৰি জিলাত 22খন আঞ্চলিক কমিটি আছে ইয়াত আছে 22খন আঞ্চলিক কমিটিৰ অন্যতম আঞ্চলিক কমিটি আমি চিনাকণা আঞ্চলিক কমিটি আমাৰ 27খন গাঁও আছে আৰু আপোনালোকৰ বাক্সা জিলাৰ পৰাও আমাৰ 2খন গাঁও আমাৰ লগত আছে বাক্সাৰ পৰা তেওঁলোকে আগত শিৱাজাৰ সমষ্টিৰ দৰং জিলাত পৰিছিল আপোনাৰ বিটিডি হোৱাৰ পিছত তেওঁলোকে বাক্সা জিলাত পৰিল সেই হিচাপে তেওঁলোকে আপোনাৰ বনমাজা
আৰু কুঙৰি বুলি পেলাই দুটা গাঁও আমাৰ লগত আমাৰ এই মন্দিৰত জড়িত হৈ আছে, বহু বছৰ পুৰণা তেওঁলোকেও আমাৰ লগতে আছে। ঠিক আছে, বহুত মানে ইমানখানি সময় দিয়াৰ কাৰণে বহুত ভাল লাগিল আপোনাক, আৰু যিসকলে ভিডিঅ'টো চাই আছে সকলো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব, আপোনালোকে একবাৰ আহক, পৰিৱেশটো চাই লওক নহয় জানো। নিশ্চয় নিশ্চয়। আৰু আপুনি কিবা ক'ব নেকি মানে ৰাইজক? সকলো শান্তি সম্প্ৰীতি অটুত ৰাখি আপোনালোকে আহিলে আমি ভাল পাম। আমাৰ ইয়াত ধৰক ল'ৰা ছোৱালী আহে, আমাৰ সমাজৰ বহু গণ্যমান্য ব্যক্তি আহে, কাৰো বিশৃংখল নোহোৱাকৈ আমি যেনেকৈ ভাবোঁ সমাজে যিটো ভাল পায় সেইধৰণে সকলোৱে আহি আমাক ইয়াত উৎসাহিত কৰিলে আমি সকলোৱে সকলোকে মানে ভাল পাম। নমস্কাৰ, ধন্যবাদ ইমানখিনি সময় দিয়াৰ বাবে। জানক ভিডিঅ'টো আপোনালোকে সকলোৱে চালে, ভিডিঅ'টো এইখিনিতে মই সমাপ্ত কৰিছোঁ। যদি ভিডিঅ'টো ভাল লাগে শ্বেয়াৰ কৰিব, আৰু যদি আপোনালোকে কেতিয়াবা আহিব বিচাৰে তেতিয়াহ'লে আহিব। ভিডিঅ'টো এইখিনিতে, বাই বাই।